আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم অবিহি কলা হাদ্দাসানা আদামু কলা হাদ্দাসানা শুবাতু আন কতাদাতা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি وولده والناس أجمعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام پانی میں آگ لگانا ہے مشکل بہتے دریا کو ফির আনা হে মুশকিল পানি মে আগ লাগানা হে মুশকিল বহতে দরিয়া কো ফির আনা হে মুশকিল মুশকিল তো হায় মগর ইতনা নহি কো জিতনা বেগার হুই কাউম কো সে দহর না মুশকিল শলিলে আগুন ধরানে কঠিন সাগরের গতি ফিরানো কঠিন কঠিন হলেও এত নহে তথা অতীত জাতিকে ফিরানো কঠিন সেই কঠিন কাজটি করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে মনে প্রাণে দিলে অন্তরে ভালোবাসে সবাই একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবাই করেন ভাইজান সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র মহরম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আজকের এই পবিত্র আশুরা রাতে
আসার বসার সুযোগ করেছেন। সে মহান স্রষ্টার কাছে সবাই বলি আলহামদুলিল্লাহ, অগণিত দরুদ ও সালাম, রহমতের কালাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠ করছি, যিনি সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, ফখরে মওজুদাত, সরওয়ারে কায়নাত, তাজতারে মদিনা, দুলালে আমিনা, আহম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রয়েছেন মদিনাতুল মনোয়ারায়, সেই নবীকে দিলে অন্তরে মনে প্রাণে সবাই ভালোবেসে সুন্দর করে ভালো করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আজকের এই পবিত্র মহরমের 10 তারিখ গজনীকে সামনে রেখে আমি মহাগ্রন্থ কোরআনুল কারিমের সূরা তওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই পাশাপাশি সহিহ বুখারি শরীফ থেকে হাদিস নাম্বার 15, এই 15 নম্বর হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শোনাইছি। এর উপরেই আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন আনফুসাহুম ও আমওয়ালাহুম, তাদের জীবন, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত দেওয়ার বিনিময়ে, ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ, এই সমস্ত লোকেরা যারা আল্লাহকে জান মালের বিনিময়ে জান্নাত দিতে চায়, এই সমস্ত মোমেনেরা এরা কি করে, ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, ফা ইয়াকতুলুনা, তারা নিহিত হয়, ওয়া ইয়ুক্তালুনা, নিহিত পড়ে, হয় গাজী হয় নয় শহীদ হয়। এরই পাশাপাশি আমি বুখারী শরীফ থেকে যে হাদিসটা পাঠ করেছি 15 নম্বর হাদিস, সনদ মতন সহ আমি হাদিসটা শুনাইছি আপনাদেরকে, হযরতে আনাস রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, বিশ্বনবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি কখনোই মুমিন হইতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তির কাছে আমি রসুল তার পিতামাতা থেকে, তার সন্তান থেকে, এমনকি পৃথিবীর সব মানুষ থেকে আপন না হব, প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনোই মুমিন হইতে পারবে না। ঘোষণাটি কে দিয়েছেন বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এটা হলো বুখারী শরীফের হাদিসের অর্থ। আর সূরা তওবার এই আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মুমিনরা যারা, আমি এদের জান এবং মালকে কি করেছি, খরিদ করে নিয়েছি এদেরকে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, বলে তারা কি করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করবে। ফি সাবিলিল্লাহ তাফসির করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, ফি সাবিলিল্লাহ অর্থ হলো ফি ইতাআতিল্লাহ অফিরিদওয়ানিহি, আল্লাহর আনুগত্য এবং তার সন্তুষ্টির জন্য সংগ্রাম চালানো। জোরে কম সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নবীর উপর নাজিল হয়ে গেল, একজন বিদুইন সাহাবি এই আয়াত জবানে জবানে পড়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জবানে পড়তেছেন, ইন্নাল্লাহ আস্তারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটি পড়তেছে আর নবীজির দরবারে ঢুকতেছে, আল্লাহ রসুলের কাছে ঢুকে ডাকিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কালামু মান হাজা, এটা কার কথা? আল্লাহর হাবিব বললেন,
কালামুল্লাহ এটা হলো আল্লাহর কথা। সাহাবি লোক কি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা যদি আল্লাহর কথা হয় আল্লাহর সাথে ব্যবসা করা কতই না ভালো, ব্যবসা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিয়া দিলাম আল্লাহর সাথে ব্যবসা করব, আমি চলে গেলাম এবং আল্লাহর পথে সত্য সংগ্রামে জিহাদ করে আমি শহীদ হয়া জান্নাত লাভ করব। জোরে কান সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর ভেতরে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ তাফসীর করেন, এই বিদুইন সাহাবী নবীর দরবার থেকে বের হয়া গেল এবং সঙ্গে সঙ্গে জিহাদ করতে করতে শহীদ হয়া আল্লাহ পাকের কাছে জান্নাত লাভ করল। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতটা যখন ছিল তখন ইমাম হুসাইন এই আয়াতটা তার কাছে ছিল কি ছিল না বলে, নবীর নাতি ইমাম হুসাইন এবং হাসান তাদের কাছে এই কুরআন কারীম ছিল কি ছিল না? কারণ হলো আমার নবী ওফাতের 55 বছর পরে এই হুসাইন কারবালার যুদ্ধে শহীদ হওয়ার ঘটনাটা সংঘটিত হয়। কত বছর পর? 55 বছর পর। তাহলে বিশ্ব নবীর ওপর নাজিল করা কুরআনুল কারীম আমাদের এখন যেমন আছে তখন তেমন ছিল কি ছিল না? তখন তেমন ছিল। আজকে নবীর যে হাদিস আমরা পড়তেছি তখন ছিল কি ছিল না? তাহলে হাদিসও ছিল কোরআনও ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত পাঠ করেন, জানতে পারলেন আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদের ব্যবসা হবে কার সাথে? আল্লাহর সাথে। কি দিয়ে হবে? জান এবং মাল দিয়ে ব্যবসা করলে পরে আল্লাহ পাক এই মুমিন বান্দার জান মালের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য এই মুমিনের দায়িত্ব হলো সত্য সংগ্রাম করবে, আল্লাহর পথে জিহাদ করবে। এই জন্য হুসাইন সব সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন যে কোনোভাবেই হোক বাতিল শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এর সাথে কোনো আমার আপোষ করা চলবে না। দূরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হুসাইন জানেন মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? সকল সমস্যার সমাধান বলেন বলেন, সকল সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে কোনো সমস্যায় পড়লে পরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করবে আর তার সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেই আয়াতটা অবশ্যই জানেন, সূরা যাসিয়া আয়াত নাম্বার 20। আল্লাহ পাক বলেন, হাযা বাসাইরুলিন নাস ওয়া হুদা ওয়া রাহমাতুন লিকাওমি ইউকিনুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কুরআন কারীমকে আমি গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি দর্পণ করে পাঠাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে যেমন দর্পণ আছে, আয়না আছে, আয়না দাঁড়ালে পরে একজন মানুষের কি সমস্যা, কোথায় স্পট আছে, কোথায় ময়লা আছে, শরীরটা কেমন আছে, চুলগুলো কেমন আছে, সব দেখে দেয় কিনা? আয়না সব কিছু বলে না? আয়না যেমন বলে দেয়, আমার আল্লাহ পাক মানব জাতির সমস্যার সমাধানের জন্য কুরআন কারীমের মধ্যে সব বিধান দিয়েছেন, যে কোনো সমস্যায় পড়ুক না কেন কুরআন কারীম সকল সমস্যার সমাধান দিবে। জোরে কন মারহাবা। ইমাম হুসাইন জানেন কুরআন কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল সূরা আনসার 76 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? যাদের মোবাইল আছে তারা রেকর্ড করতে পারেন আমার কথাগুলো ঠিক আছে কিনা, আমি ভুল নাম্বার বলি না সঠিক নাম্বার বলতেছি। ইমাম হুসাইন সেই আয়াতটা বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহু আকবার।
বললেন, যারা মোমেন তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে, বাতিলের পথে। ইমাম হুসাইন তিনি ভালো করে জানেন, এজিদ হলো তাগুতের পথের লোক, তিনি হলেন বাতিল পন্থী লোক। তার জীবনে কোনো কোরআন সুন্নার আদর্শ নাই, নবীর আদর্শ নাই, সুতরাং তাকে সাপোর্ট করা সম্ভব হবে না। এই জন্য তার দায়িত্ব হলো কি, আল্লাহ পাক বলেন ফাকাতিলু আউলিয়া শয়তান, সুতরাং হে মুমিনরা তোমরা তাগুতের বন্ধুদের বিরুদ্ধে সংগ্রাম করো। আল্লাহু আকবার। যারা তাগুত পন্থী, যারা বাতিল পন্থী, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নির্দেশ দিয়েছে কে? দূরে কর না কে? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই নবীর নাতি হুসাইন। তিনি সেই আয়াতটা অবশ্যই জানেন, আয়াতটা তিনি জানেন, বিধায় তিনি সেই এজিদ লম্পট টাইপের নেতা, দুশ্চরিত্র টাইপের নেতা। সেই নেতার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিনি নিজের জীবন দিয়ে হলেও সংগ্রাম করেছেন। জোরে কন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার অবশ্যই মনে আছে নবীজির মুখনিসৃত হাদিসের কথা, যেই হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফে, হাদিস নম্বর হলো 81 নম্বর হাদিস। আমি হাদিসটা আপনি শুনাই দিচ্ছি। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতু রাসূলুল্লাহ ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালু গায়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিফা বিলিসানিহি ফাইন লাম ইস্তাতিফা বিকলবিহি যালিকা আযাবুল ঈমান রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস তোর অবশ্যই মনে পড়েছে। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে কারো যদি অন্যায় দেখে তার দায়িত্ব হলো হাত দিয়া প্রতিহত করতে হবে। কে দিয়া? হাত দিয়া প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইস্তাতি, যদি হাত দিয়া সম্ভব না হয়, বাধা দিতে গেলে নিজের জীবন যাইতে পারে, তাহলে কি করবেন? আল্লাহ রসুল বলেছেন ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়া ঠেকাতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, মুখ দিয়া বললো মহা বিপদ আছে, বিপদ দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুল বলেছেন তাহলে তুমি অন্তর দিয়া ঠেকাও, তাহলে ওই কাজটাকে অন্তর দিয়া ঘৃণা করো। আর এই কাজটা হলো আযাবুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমান। কোনটা? ঘৃণা করাটা। তাহলে সবচেয়ে একজন মুসলমানের প্রধান দায়িত্ব কি? অন্যায় দেখে কি করতে হবে? হাত দিয়া ঠেকাতে হবে, সম্ভব না হলে কি দিয়া? কথা দিয়ে। কথা বোঝা গেছে? আর সব শেষে হবে কি? ঘৃণে কর। এখন আপনি হাত দিয়েও বাধা দিলেন না, মুখ দিয়েও কথা কইলেন না, শুধু ঘৃণা করিয়েই চলছেন। খারাপ কাজ দেখেন, জেনা দেখেন, ধর্ষণ দেখেন, মদ খাওয়া দেখেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি করবেন? বা দায়িত্ব শেষ কি আছে কি না? দায়িত্ব কি শেষ হয়ে গেল আমাদের? রসুল বলেছেন কি, একে বাধা দাও। আজকে গোটা বাংলাদেশ মুসলমানের দেশ, ওলিয়াউলিয়ার দেশ, গাউজ কুতুবের দেশে অন্যায় চলছে কি চলে নাই? আমাদের ঘরে ঘরে অন্যায় আছে কি নাই? ঘরে ঘরে, এরপরে এলাকায়, এরপরে বাজারে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, সব ক্ষেত্রে কি অন্যায় ঢুকে গেছে? চলছে সুদের ব্যবসা, চলছে মদ খাওয়া, চলছে সুদ খাওয়া, চলছে ঘুষ খাওয়া, চলছে জেনা, চলছে বিভিন্ন রকমের অন্যায় কাজ। কি ঠিক কিনা কথা কন? আমি বলছি চলছে নেশা, দিবা নিশি, মদের বোতল খাইছে কষি, গান বাজনা, জুয়ার আসর, বিয়ার আগে চলছে বাসর, ঠিক কিনা? কি মন খারাপ করতেছেন? এটা সঠিক কথা না? চলছে নেশা, দিবা নিশি, মদের বোতল খাইছে কষি, গান বাজে না, জুয়ার আসর, বিয়ার আগে চলছে বাসর, ফেন্সিডিল হিরোইন গাঁজা খাইছে ওরা হারাম দাদা, কি কর? নামাজ রোজা সবে করে, হাদিস কোরআন সেটাও পড়ে, লজ্জা সরম নাই যে ওদের, ছি ছি ছি, এজিত মার্কা মুসলমানের লজ্জা আছে কি? এরা কি মার্কা? কি মন খারাপ করতেছেন? এরা কি মার্কা বলেন না? এজিদ মার্কা। আজকে ওয়াজে প্রমাণ হবে এজিদ মার্কা কারা আর হোসাইন মার্কা কারা, কি শুনবেন তো? আজকে দুইটার একটা ফায়সালা নিয়ে যাবেন, আপনি কোন পথে আছেন, এজিদের দলে আছেন না হোসাইনের দলে আছেন, আজকে দুইটা ভাব।
আমার ভাইরা, তাহলে এজিদ মার্কা মুসলমান কারা? যারা হলো মুনাফিক মার্কা মুসলমান। কিতাব খুললে পাওয়া যায়, ইতিহাস সাক্ষী দেয়, এজিদ এবং তার বাহিনীরা এরা নামাজও পড়ত। এজিদের লম্বা দাড়ি ছিল, জানেন কি, পাগড়িও পড়ত, জুব্বাও পড়ত। সেই লোকটা নবীর প্রিয় নাতিকে কারবালা প্রান্তরে তারই বাহিনী জমিনে ফেলাইয়া দেহটা মাথা থেকে আলাদা করল। অথচ এই এজিদ তার খলিফা থাকা অবস্থায়, বাচ্চাহী থাকা অবস্থায় বিচার করলেন না। এতে কি প্রমাণিত হয় না যে এজিদ এখানে জড়িত আছে? কথা ঠিক কিনা? এদেশের সরকারের কাছে যদি কোনো আমরা অন্যায়ের বিচার চাই, আদালতে যদি বিচার দায়ের করি, মামলা দায়ের করি, আর সরকার যদি খারিজ করে দেয়, এতে কি প্রমাণিত হয় না সরকার জড়িত আছে? কি ঠিক না বেঠিক? তা এজিদ এখানে জড়িত প্রমাণ হলো কি? তার 3 বছর বাচ্চাহী জীবনে তিনি এর বিচার করেন নাই। আমার বন্ধুগণ, তাহলে কি হবে এই নামাজ পড়ি, কি হবে জুম্মা পড়ি, কি হবে দাড়ি রাখি? কথাটা ঠিক কি না? যদি তোমার ভেতরে ইসলামের শত্রামি জিরিয়ে থাকে, তুমি যদি নবীর আশেক না হও, নবীর ভালোবাসা না থাকে, তোমার এই নামাজ, তোমার এই হজ, তোমার এই যাকাত সব বৃথা, ঠিক কি না? আমার বন্ধুগণ, এরা হলো মুনাফিক মার্কা। একটা কথা খেয়াল করবেন, ইসলামের ভেতরে একজন মুনাফিক ইসলামের যে ক্ষতিটা করেছে, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, একজন হিন্দু দ্বারা সেই ক্ষতিটা হয় নাই। কি বুঝলেন? একজন মুনাফিক ইসলামের যে ক্ষতিটা করেছে, এই ক্ষতিটা একটা বেধর্মীও করে নাই। তাহলে মুনাফিক কত সাংঘাতিক! আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে সূরা ফাতা নামে একটা সূরা আছে, ওই সূরাটার আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন মুনাফিক কারা। আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা বি আনসানাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ পাক বলেন, তারা হলো মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুমিন ইমানদার, যারা মুখে যা বলে অন্তরে তা নাই, অন্তরে যা বলে মুখে তা নাই, অন্তরে যেটা বলে বাইরে সেটা হলো ভিন্ন, কিংবা বাইরে যেটা বলে ভেতরে সেটা হলো ভিন্ন। ওপরের মধ্যে টুপি থাকবে, নাম দাড়ি থাকবে, জুব্বা থাকবে, নামাজ রোজা সবই করবে, কিন্তু ভেতরে ভেতরে মুসলমানের ক্ষতি করার জন্য সব সময় চিন্তা করে। কথা কন ঠিক কিনা? সবই ঠিক থাকবে, কিন্তু ভেতরে সুযোগ পাইলে মুসলমানের ক্ষতি করার টার্গেট আছে। আমার ভাই, এরা হলো কেমন মুনাফিক মার্কা। কি মার্কা বলেন? মুনাফিক মার্কা। আর এরাই হলো এজিদ মার্কা। একজন মুসলমান যদি মুনাফিক মার্কা হয়, এজিদ মার্কা হয়, এই ব্যক্তি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেব, ততক্ষণ পর্যন্ত তার ভেতরে আমার নবীর সুন্নত না থাকে, নবীর ভালোবাসা না থাকে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা কোনোদিন মুমিন হইতে পারে না। কথা কথা ঠিক কিনা? এ কথাটি কে বলেছেন? আমার নবী বলেছেন। কে বলেছেন বলেন? বিশ্ব নবীজি বলেছেন, বুখারি শরীফের হাদিস, হাদিস নম্বর 15। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। তোমাদের কখনো প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না তার কাছে, রসুলের কাছে, তার পিতামাতা থেকে, সন্তান থেকে, গোটা বিশ্বের মানুষ থেকে রসুল প্রিয় না হয়। জোরে কর না সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? তাহলে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কি লাগবে বলেন তো? নবীর ভালোবাসা লাগবে কিনা? ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কিসের দরকার? নবীর ভালোবাসার দরকার, নবীর আদেশ পালনের দরকার, নবীর সুন্নত কায়েমের দরকার। কথা কন ঠিক কিনা? এজিদের সব কিছুই ছিল, অভাব কি ছিল? নবীর ভালোবাসা ছিল না, নবীর আদর্শ ছিল না। সে হলো মক্কর টাইপের নেতা, সে হলো সন্ত্রাসী টাইপের নেতা, সে হলো স্বৈরাচারী নেতা। আচ্ছা, এইরকম একজন নেতাকে আমার নবী, যিনি নাতি, প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেন, তাকে কি সাপোর্ট করতে পারে? যেখানে আল্লাহর কোরআন আছে, যেখানে তাদের নানার হাদিসগুলি আছে, যেখানে কোরআন এবং হাদিস তাকে বাধা দিচ্ছে, সাপোর্ট করিও না। সাপোর্ট করলে পরকালে মাহবুবের কাছে জবাবদিহি তাই করতে হবে। ইমাম হোসেন কি সেটা করতে পারেন? করতে পারেন না। আমার ভাইয়া, এই জন্য বুঝতে হবে,
ভালোবাসা হতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আর মাধ্যম হবে কি দিয়া? নবী দিয়া। কি ঠিক কি না? আমি আপনি যদি নবীকে ভালোবাসি তাহলে ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হলে কি হবে? জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইখানে আসেন, নবীর ভালোবাসার সাথে ইমাম হোসাইনের ভালোবাসার সম্পর্ক আছে কি নাই? আছে কি নাই? সেটা মুখে বললে হবে না, হাদিস দেখান রসুল কি বলছেন। ইমাম হোসেনের কথা হাদিসে আছে কি তাই শোনেন। হাদিস নাম্বার 3775, কত নাম্বার? 3775, 3775 নাম্বার হাদিস, তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসাইনা। জোরে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। জোরে কেন? সুবহানাল্লাহ। যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি হাসান হোসাইনকে ভালোবাসে সে আমার নবীকে ভালোবাসলো। আল্লাহু আকবার। অমান আব্বাদানি ফাকা অমান আব্বাদা হুমা ফাকাদ আব্বাদানি। যে ব্যক্তি হাসান হোসেনকে কষ্ট দেয় সে ব্যক্তি আমার নবীকেও কষ্ট দিল। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে এজিদ বাহিনী যে আমার নবীর নাতিকে মারল, কষ্ট দিল, আমার নবী কষ্ট পায় নাই? কষ্ট পেয়েছে। নবীকে কষ্ট দিলে ইমান থাকার কথা, মুসলমান থাকার কথা? থাকার কথা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইমাম হোসাইনকে ভালোবাসলেন, নবীর সাথে ভালোবাসা হবে। নবীর সাথে ভালোবাসা হলে আমার আল্লাহর সাথে ভালোবাসা হবে। আল্লাহর সাথে ভালোবাসা হলে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, বান্দার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিবে। আমার সাথে পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবীকে অনুসরণ করলে আল্লাহর সাথে ভালোবাসা হবে। আল্লাহর সাথে ভালোবাসা হলে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী এবং রাসূলকে ভালোবাসতে রাজি আছেন কি না? সবাই কেন ভালোবাসতে রাজি আছেন কি না? সবাই কি ভালোবাসেন? আমার সাথে একটু পড়েন, আল্লাহ নবীকে মোরা মেনে নিয়েছি। বলেন না ভালো লাগবে? যুবকেরা ভালো লাগে না? বলেন, আল্লাহ নবীকে মোরা ভালোবেসেছি, আল্লাহ নবীকে মোরা মেনে নিয়েছি, জীবন মরণ তাদের পথে সঁপে দিয়েছি, আল্লাহ নবীকে মোরা। জোরে, আল্লাহ নবীকে মোরা মেনে নিয়েছি, আল্লাহ নবীজির পথে চলবে জীবন তাদের মধ্যে। ঠিক কি না? আল্লাহ নবীজির পথে চলবে জীবন তাদের মধ্যে, শোকে দুঃখে কোরআন হাদিস সঙ্গে নিয়েছি, আল্লাহ নবীকে মোরা। সবাই কিন্তু কয় না, দেখেন কে কে কয় না, ভালো লাগে না? বলেন না, আল্লাহ নবীকে মোরা, জীবন মরণ তাদের পথে সঁপে দিয়েছি, আল্লাহ নবীকে মোরা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।